أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال سبحانه وتعالى: فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. শাহজালাল হাই স্কুল হাইস্কুলের অভ্যন্তরে অনুষ্ঠিত আজকের এই ইসলামী আলোচনা সভায় উপস্থিত সম্মানিত শ্রোতামণ্ডলী, সর্বাগ্রে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যাবতীয় প্রশংসা, যার অশেষ মেহরবানিতে আমরা আজকে অত্র ইসলামী আলোচনায় উপস্থিত হওয়ার সুযোগ লাভ করেছি। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সমস্ত প্রশংসা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত মহাপুরুষ সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনেবিন মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের উদ্দেশ্যে কোরআন মাজিদের মধ্যে বিভিন্ন জায়গায় উপদেশ দান করেছেন। তার বান্দারা কোন পথ অবলম্বন করলে, কোন পথে চললে, কি মেনে চললে তাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি রয়েছে, সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের অবহিত করেছেন। তারই এক পর্যায়ে সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর বাধ্য হয়ে যাও, ওয়াতিউর রাসূল, তোমরা রাসূলের অনুসারী হয়ে যাও। আল্লাহর বাধ্য হওয়া মানে আমরা দুনিয়ার জীবনে যা কিছু করব, যা কিছু বলবো, যা খাবো পরব, যা কিছু ভাববো, সব কিছুর জন্য বিধান রয়েছে, আল্লাহর বিধান রয়েছে। আমাদের অর্থনীতির অর্থনীতিতে বিধান রয়েছে, রাজনীতিতে বিধান রয়েছে, সমাজনীতিতে বিধান রয়েছে, পারিবারিক নীতিতে বিধান রয়েছে, ব্যবসা নীতিতে বিধান রয়েছে, এমনি করে দুনিয়ার জীবনে সার্বিক কার্যক্রমে আল্লাহর বিধান রয়েছে। এ সমস্ত বিধান মেনে চলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আল্লাহর বাধ্য হয়ে যাও। তার কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আমাদেরকে, আমরা কিভাবে চললে কল্যাণ পাব, আমরা কিভাবে চললে সফলকাম হব, সে দিশা বা সে নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন। আর আল্লাহর বিধান ছেড়ে দিয়ে যদি অন্য কারো বিধান, অন্য কারো মতামত মেনে চলি, তাহলে সেখানে কল্যাণ হবে না, ইহকালীন কল্যাণ হবে না,
পরকালীন কল্যাণ হবে না। তাই আমাদের সার্বিক নীতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাধ্য হয়ে আমাদেরকে চলতে বলা হয়েছে। অতঃপর তার রাসূলের নীতি মেনে চলার কথা বলা হয়েছে। রাসূল যেভাবে চলেছেন, রাসূল যেভাবে করেছেন, রাসূল যেভাবে বলেছেন, রাসূল যেভাবে তার আদর্শের প্রতিফলন ঘটিয়েছেন তা আমাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে। আমরা যেন রাসূলের আদর্শের অনুসরণ ছাড়া অন্য কারো আদর্শিক অনুসরণ যেন আমরা মেনে না চলি, অন্য কারো আদর্শ মেনে না চলি, অন্য কারো পথ ও মত যেন আমরা মেনে না চলি। আর যদি তেমনটা হয় তাহলে কল্যাণ হবে না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আল্লাহর বাধ্য হয়ে যাও এবং রাসূলের অনুসারী হয়ে যাও। আর জেনে রাখো তোমরা তোমাদের জীবনে যে সমস্ত আমল করছো, আমল মানে আমরা সালাত করছি, আমরা সিয়াম পালন করছি, আমরা যাকাত প্রদান করছি, আমরা ওমরা বা হজ পালন করছি, আমরা কোরআন তেলাওয়াত করছি, আমরা তাসবিহ তেলাওয়াত করছি, দান খায়রাত করছি, সাদকা করছি, ইত্যাদিভাবে যে সমস্ত নেকির কাজ, সওয়াবের কাজ, এগুলো সব কিন্তু আমল। এই আমলগুলো আমরা করছি, এই আমলগুলো যেন বাতিল না হয়ে যায়, বিনষ্ট না হয়ে যায়, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সতর্কবাণী দিয়েছেন, বলেছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলি নষ্ট করো না। আমরা জাগতিক সম্পদ অর্জন করি, করি না? জাগতিক সম্পদ আমাদের জমি আছে, জমি যেন বিনষ্ট না হয়ে যায়, জমি যেন কেউ এক ইঞ্চি দখল করে নিতে না পারে, সেজন্য আমরা সতর্ক থাকি না। এটা আমার সম্পদ, আমি অর্থ উপার্জন করে বাড়ি নিয়ে আসি, সেটাকে আমি যেখানে সেখানে ফেলে রাখি না, সিন্ধুকে রাখি, বাক্সে রাখি, আলমারিতে রাখি, তালাবদ্ধ করে রাখি, অথবা ব্যাংকে রেখে আসি, যাতে করে এটা সংরক্ষণ হয়, তাই না? আমরা আমাদের পোশাক পরিচ্ছদ এগুলো আমরা মিটছেপে সুন্দর করে সাজিয়ে রাখি যেন সংরক্ষিত হয়। এমনি করে আমাদের জায়গা জমির দলিলপত্র এগুলো আমরা সংরক্ষণ করি যাতে এগুলো নষ্ট না হয়ে যায়। কেন এগুলো যদি বিনষ্ট হয় তাহলে আমার সংসার জীবনে অনেক অসুবিধা দেখা দিবে। আমরা আমাদের ব্যবসাকে সংরক্ষণ করি, ব্যবসার লাভ এবং ঘাটতি আমরা চিন্তাভাবনা করি, এভাবে করলে আমার লাভ হবে, এভাবে করলে আমার ঘাটতি হয়ে যাবে, তাই আমাদেরকে ব্যবসার ক্ষেত্রে সতর্ক থাকতে হয়। এগুলো হলো সব এদিকে লক্ষ্য করে, এদিকে আমার দিকে, আমার দিকে, এগুলো সব হলো জাগতিক। আমাদের বেঁচে থাকতে হবে, আমাদের খেতে পড়তে হবে, সেজন্য কিছু আয় উপার্জনের প্রয়োজন আছে। আর যেগুলো আমরা আয় উপার্জন করে থাকি এগুলোর সংরক্ষণের চেষ্টা আমরা করি। ঠিক তেমনইভাবে আমাদের এই হায়াত যখন শেষ হয়ে যাবে তো আরেকটি জীবন শুরু হয়ে যাবে এবং সেখানে আর মরণ হবে না। এই একবার মরণই শেষ, মানে এই জগৎ থেকে পরকালীন জগতে যাওয়ার একটা মাধ্যম হলো মৃত্যু। মৃত্যু যখন হয়ে যাবে ওই জগতে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে আবার জিন্দা করবেন, তখন যে জীবন শুরু হয়ে যাবে পরকালীন জীবন, তখন আর কিন্তু মৃত্যু নাই। তাহলে এই দুনিয়ার জীবনে বেঁচে থাকার জন্য আমাদের খাওয়া পড়ার প্রয়োজন আছে না? আছে তো। আর মরে গেলে? মরে গেলে তো খাওয়া পড়ার প্রয়োজন আছে, ওখানে খাওয়া লাগবে না, ওখানে পড়া লাগবে না, ওখানে সুখ শান্তির প্রয়োজন নাই, আছে তো? তো সেখানে সুখ শান্তির প্রয়োজন আছে, সেজন্য আমরা যে আমল করছি এই আমলগুলো যেন সংরক্ষিত হয়, এই আমলগুলো যেন টিকে থাকে, তাহলে পরকালীন জীবনে আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা হবে। আর যদি ওই আমলগুলো বিনষ্ট হয়ে যায় তাহলে আর সুখ স্বাচ্ছন্দ্যের কোনো ব্যবস্থা হবে? হবে না। আপনার মাঠের ফসল যদি মাঠেই নষ্ট হয়ে যায়, বাড়িতে না নিয়ে আসতে পারেন, তাহলে না সুখ হবে না দুঃখ হবে? দুঃখ হবে। ব্যবসায় ঘাটতি হয়ে গেল, টাকা পয়সা ডাকাতি হয়ে গেল, চুরি হয়ে গেল, আমরা সুখ হবে না দুঃখ হবে? বাড়িতে আগুন লেগে পুড়ে গেল, সব কিছু পুড়ে গেল, সুখ হবে না দুঃখ হবে? দুঃখ হবে। তাহলে এগুলো জাগতিক সম্পদ যদি আমার নষ্ট হয়ে যায় তাহলে আমার দুঃখ হবে, তাই না? তো পরকালীন সম্পদ কি আমাদের? সেখানকার জন্য তো আমাদের সম্পদের প্রয়োজন আছে, তাই না? সে সম্পদ যদি নষ্ট হয়ে যায় তাহলে সেখানে কি সুখ হবে না দুঃখ হবে? পরকালীন সম্পদ যদি নষ্ট হয়ে যায় তাহলে পরকালীন জীবনে সুখ হবে না দুঃখ হবে? দুঃখ হবে, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে তার কোনো বান্দা পরকালীন জীবনে
আবার দুঃখের জীবন শুরু করুক, আবার তার দুঃখ শুরু হয়ে যাক, এটা তিনি চান না। সেজন্য সতর্ক করেছেন তার বান্দারা দুনিয়ার জীবনে টুটাফাটা যেটুকু আমল করছে এটি এটুক হলো পরকালীন সম্পদ, এটুক যেন নষ্ট না হয়ে যায়, এটুক যেন নষ্ট না হয়ে যায়। সেজন্য আল্লাহ বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলিকে বিনষ্ট করো না। তাহলে আপনি সালাত করছেন, এটা একটা সম্পদ, এটা যেন বিনষ্ট না হয়ে যায়। আপনি যাকাত প্রদান করছেন, দান খায়রাত করছেন, সাদকা করছেন, এটা যেন বিনষ্ট না হয়ে যায়, এটা যেন টিকে থাকে। আপনি এই রমাদান মাসে সিয়াম পালন করছেন, সবাই সিয়াম পালন করছেন না, আছেন না, রোজা আছেন তো, সবাই সিয়াম অবস্থায় আছেন, এটা বিশাল একটা নেকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর সওম লি ওয়া আনা আজিজি বি, সওম হলো আমার জন্য আর আমি তার প্রতিদান দিয়ে থাকি। তার কারণ অন্যান্য এবাদত যে আছে, যেগুলো আছে সওম বাদে এসবের নেকির একটা পরিমাণ আছে, আর এই পরিমাণ ফেরেশতারা জানেন, ফেরেশতারা পরিমাণ লিখে দেন। কিন্তু সিয়াম যেহেতু আল্লাহর জন্য একটি গোপন এবাদত, সিয়াম একটি গোপন এবাদত, বাহ্যিকভাবে আমি জানছি আপনি সিয়াম পালন করে আছেন, আপনি সয়েন, কিন্তু আপনি যে আমার অগোচরে কারো অগোচরে আপনি কিছু খেয়ে থাকতে পারেন তো আমার জানা নাই, এটা কে জানছেন? আল্লাহ। তো সে আল্লাহকে ভয় করে আপনি দিনের বেলা পানাহার বন্ধ করে আছেন, স্ত্রী সম্ভোগ বন্ধ করে আছেন, তাই না? এটা কার জন্য? শুধু আর শুধু আল্লাহর জন্য, তাই নয় কি? আল্লাহর জন্য। তাহলে আল্লাহ বলছেন যে বান্দা সিয়াম পালন করে সেটা আমার জন্য করে, যে গোপন ইবাদত আর আমার জন্য করে, সেজন্য আমি তার প্রতিদান দিই। এটা কত প্রতিদান দিই এটা আমার জানা, এটা ফেরেশতারা জানে না, ফেরেশতারা লিখতে পারবে না, এত প্রতিদান দিই। তাহলে এটা অঢেল নেকি পাওয়া যাবে, অঢেল স্বভাব আছে, এইটা একটা সম্পদ পরকালীন, এটা যেন বিনষ্ট না হয়ে যায়। অতপর আপনি অর্থ থাকলে হজ করে আসছেন, এই হজটা যেন সঠিক হয়, হজটা যেন বিনষ্ট না হয়ে যায়, আপনার উমরা যেন বিনষ্ট না হয়ে যায়, আপনি কোরআন তেলাওয়াত করছেন এটা যেন বিনষ্ট না হয়ে যায়, নেকি যেন বিনষ্ট না হয়ে যায়, আপনি তাসবিহ তেলাওয়াত করছেন এটা যেন বিনষ্ট না হয়ে যায়। এমনি করে সৎ আমলের যত দিক বিভাগ আছে, যেটাই আমল করবেন সেখানে নেকি লেখা হচ্ছে, সব নেকি লেখা হচ্ছে। এই নেকিগুলো যেন আমল নামাতে টিকে থাকে, এই নেকিগুলো যেন আমল নামায় সংরক্ষিত হয়, বিনষ্ট না হয়ে যায়। সেজন্য আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের আমলগুলিকে বিনষ্ট করো না। তাহলে আমল সংরক্ষণের ব্যবস্থা আমাদের জানতে হবে, তাই না? আপনি যেমন টাকা সংরক্ষণের ব্যবস্থা জানেন যে টাকা আমি যেখানে সেখানে ফেলে রাখবো না, ওইটা আলমারিতে বাক্সে সিন্ধুকে রাখতে হবে বা ব্যাংকে রেখে আসতে হবে, তার ব্যবস্থা আপনি জানেন তো? জানেন না? জানেন তো? আপনি মাঠ থেকে ধান নিয়ে আসছেন, এটা কীভাবে সংরক্ষণ করতে হবে সেই ব্যবস্থা আপনি জানেন তো? জানেন। তাহলে আপনি আপনার জাগতিক সম্পদ কীভাবে সংরক্ষণ করতে হয় এটার জ্ঞান কিন্তু আপনার আছে। তো পরকালীন যে সম্পদ আপনি অর্জন করছেন এইটাকে সংরক্ষণ করার জন্য আপনার জ্ঞান থাকতে হবে, আপনার ব্যবস্থা থাকতে হবে। যদি ব্যবস্থা না থাকে তাহলে তো এগুলো সব চলে যাচ্ছে, উড়ে চলে যাচ্ছে সব, তাই না? আপনার আমল বিনষ্ট হবে কিসে সেটা আপনাকে জানতে হবে, যে আমল করলাম এটা কিসে বিনষ্ট হয়ে যাবে, আমলটা আমার নষ্ট হবে কিসে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক, হে রাসূল তুমি যদি শিরক করো তাহলে তোমার আমল বিনষ্ট হয়ে যাবে। তাহলে রাসূলকে তার প্রিয় হাবিবকে আল্লাহ বলছেন যে তুমি যদি শিরক করো তাহলে তোমার আমল কি হবে, বিনষ্ট হয়ে যাবে, তোমার নবুয়তও বাদ হয়ে যাবে, কাটা হয়ে যাবে, থাকবে না। তাহলে এ কথা উম্মতের জন্য, উম্মতের কেউ যদি শিরক করে তাহলে কি হবে, তার আমল বিনষ্ট হয়ে যাবে, আমল থাকবে না। তাহলে একটা জিনিস আমরা জানলাম, সংরক্ষণ ব্যবস্থা, যে আমি আমলকে যদি সংরক্ষণ করতে চাই তাহলে আমাকে শিরক থেকে বেঁচে থাকতে হবে, শিরক করা যাবে না, তাই না? এমনিভাবে শিরক হলো তাওহীদের বিপরীত, তাওহীদের বিপরীতটা হলো শিরক, আবার সুন্নাতের বিপরীত হলো বিদআত। বিদআত যদি কেউ করে
তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিদআতকারীর ফরজ নফল কোন ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আপনি ইবাদত করবেন অথচ কবুল হবে না যদি তার মধ্যে বিদআত থাকে, তাহলে আপনাকে জানতে হবে আমলটা সংরক্ষণ করার জন্য আপনাকে জানতে হবে যে কি কি কাজ করলে শিরিক হয় আর কি কি কাজ করলে বিদআত হয়। তাহলে শিরকের আপনাকে ব্যাখ্যা জানতে হবে, শিরক কাকে বলে আপনাকে ব্যাখ্যা জানতে হবে, বিদআত কাকে বলে। তাহলে শিরক এবং বিদআত থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন তাহলে আপনার আমল সংরক্ষণ হবে, আর যদি শিরক আপনার আপনি আমলও করছেন আর শিরকও করছেন তাহলে আপনার আমল নষ্ট হয়ে যাবে। আমলও করছেন বেদাতও করছেন তাহলে আপনার আমল কি হবে, বিনষ্ট হয়ে যাবে, আমল থাকবে না, আমল কাজে লাগবে না। আজকাল বাজারে বই পুস্তক পাওয়া যাচ্ছে তাওহীদের উপরে, শিরকের উপরে বই পাওয়া যাচ্ছে, বেদাতের উপর বই পাওয়া যাচ্ছে। আপনারা এই শিরক ও বেদাতের উপরে বইগুলো কিনে ঠান্ডা মাথায় এগুলো পড়ে নিজের আমলকে সংরক্ষণ করার ব্যবস্থা করবেন। যেহেতু এখানে আলোচনার সময় খুবই সংক্ষিপ্ত, বিস্তারিত বলতে পারবো না, খালি শিরোনামটা বললাম যে শিরক থেকে বেঁচে থাকতে হবে, বেদআত থেকে বেঁচে থাকতে হবে। আমল কবুলের শর্ত, আমল যে আপনি করবেন এটা কবুল হবে কিভাবে তার শর্ত আপনাকে জানতে হবে, জানতে হবে না? আপনি যদি কোথাও চাকরি নিতে যান তাহলে কর্তৃপক্ষ আপনাকে শর্ত দেবে যে তোমার এই চাকরির জন্য এই সার্টিফিকেট লাগবে, এই সার্টিফিকেটের জন্য এই যোগ্যতা লাগবে, এই চাকরির জন্য তোমার এ সময় দিতে হবে, তোমাকে এই বেতন দেওয়া হবে, তোমাকে এই সুবিধা দেওয়া হবে, শর্ত দিবে না? সেই শর্ত যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার চাকরি হবে, আর শর্ত যদি আপনি ভঙ্গ করেন বা শর্তের আপনি সে শর্ত অনুযায়ী আপনি যোগ্যতা না রাখেন তাহলে চাকরি হবে, হবে না? তো তো আমল যে আমরা করবো এই আমলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত দিয়ে দিয়েছেন যে এই শর্ত করলে তোমার আমল গ্রহণযোগ্য হবে, আর শর্ত যদি না পালিত হয়, শর্তের অযোগ্য কেউ যদি হয়ে যায় তাহলে আমল কবুল হবে না। তার প্রধান দুটি শর্ত হলো যে আমল করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে খুশি করার জন্য নয়। কিতাবুত তাওহীদের ব্যাখ্যায় ফুজাইল বিন আইয়াজ খুব বড় মাপের আলেম ছিলেন, তার একটি উক্তি এখানে লেখা হয়েছে, আনা হয়েছে। তিনি বলেছেন, ইজা কানাল আমালু খালিসা ওয়া লাম ইয়াকুন সাওয়াবা লাম ইউকবাল। কেউ যখন কোনো আমল করবে আর সে আমলটা আল্লাহর জন্য নিবেদিত হবে, আমল করছে আমলটা আল্লাহর জন্য নিবেদিত হবে, আল্লাহর জন্য করছে, আমল করছে আর চক্ষু দিয়ে ঝরঝর করে পানি ঝরছে আল্লাহর ভয়ে, কিন্তু এ আমলটি ওয়ালাম ইয়াকুন সাওয়াবা, এ আমলটি যদি রাসূলের পদ্ধতিতে না হয়ে থাকে, লাম ইউকবাল, এটি কবুল হবে না, চক্ষু দিয়ে পানি যতই ঝরুক, আমলটি যদি রাসূলের পদ্ধতিতে না হয়ে অন্য কারো পদ্ধতিতে হয়ে থাকে তাহলে এটি কী হবে, বিফলে যাবে, এটি কবুল হবে না। তাহলে আপনি যে আমলটা করবেন এ আমলটা রাসূলের পদ্ধতি থেকে আপনাকে জেনে নিতে হবে যে রাসূল কীভাবে এটির আমল করেছেন। যদি আপনার জানা না থাকে আপনাকে আলেমের কাছ থেকে জেনে নিতে হবে, এবং আমাদের এই সমাজে তো আলেমের প্রকারভেদ আছে, আছে না? সব আলেম কি একরকম, সবার বিদ্যা একরকম, সবার আমল একরকম, তা তো নয়, বিভিন্ন রকম। যখন কারো কাছ থেকে কোনো আমল আপনি জানতে চাইবেন তখন তার কাছ থেকে এ প্রশ্ন করে জেনে নেবেন যে আপনি যে পদ্ধতি বললেন রাসূলের এই পদ্ধতি সহি কিনা, এ পদ্ধতি সহি হাদিস থেকে আছে কিনা। যদি জয়ীফ হাদিস থেকে হয়, যদি জাল হাদিস থেকে হয় তাহলে তো আপনার আমল বাতিল হয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, অজু করলেন, অজু করতে গিয়ে বিসমিল্লাহ না বলে বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, কিন্তু অজু তো আপনাকে বলতে হবে শুধু বিসমিল্লাহ, এই পদ্ধতি শিখে নিতে হবে। এর বিসমিল্লাহ বলে অজু শুরু করলেন আর পা ধৌত করা পর্যন্ত আর কোনো দোয়া নাই এর মধ্যখানে। অথচ আমাদের সমাজে অনেক বই পুস্তক দেখবেন যেগুলোতে হাত ধোয়ার দোয়া আছে, কুলি করার দোয়া আছে, নাকে পানি দেওয়ার দোয়া আছে, মুখ ধোয়ার দোয়া আছে, আছে না? এগুলো কোনো হাদিসে নাই, হাদিসে উল্লেখ নাই, রাসূল এই আমলগুলো করেননি। যখন আপনি সে আমলটি করবেন, হুজুর সাথে গিয়ে যে হাত ধোয়ার সময় একটি দোয়া পড়লেন,
আবার আপনি দোয়া বললেন, নিয়াত করলেন, নামায়ে তোয়া নাতাওয়াদ বলে নিয়াত করলেন, যেগুলো হাদিসে নাই। যখন হাদিসে নাই আর আপনি আমল করছেন, আমলটাই বাতিল হয়ে গেল। আর এমন বাতিল হলো, আপনার ওযু যদি না হয় তো সালাত হলো না। তাহলে সারা জীবনের ওযু যদি আপনার এরকম ভুল থাকে, তাহলে সারা জীবনের সালাত আপনার বাতিল। এজন্য আপনি ওযু শিখবেন আগে রাসুলের সহি হাদিস থেকে, সলাৎ শিখবেন রাসুলের সহি হাদিস থেকে। তিনি বলছেন যে কেউ আমল করলো আল্লাহর জন্য, কিন্তু আমলটি হলো রাসুলের পদ্ধতি ছাড়া, আলাম ইকবাল, এটি কবুল হবে না। অপরপক্ষে বলা হয়েছে যে ওয়াইদা কানাল আমালু সওয়াবা ওয়ালাম ইয়াকুন খালিসা, কারণ আমল যদি হয় রাসুলের পদ্ধতি অনুযায়ী, কিন্তু এটা আল্লাহর জন্য নিবেদিত হলো না, লাম ইকবাল, এই আমলটি আল্লাহ দরবারে গৃহীত হবে না, কবুল হবে না। তাহলে আমল কবুলের প্রধান দুটি শর্ত, তা হলো আমলটি হতে হবে আল্লাহর জন্য, লোক দেখানো নয়, এর মধ্যে আমলে কোনো রকম শিরক থাকবে না, প্রশংসা কুড়ানোর জন্য নয়, আমলটি হবে আল্লাহর জন্য নিবেদিত, শুধু আর শুধু আল্লাহকে খুশি করার জন্য। আর আমলের পদ্ধতি হবে কার কার, কি বললাম, আমলের পদ্ধতি কার হবে, রাসুলের আমলের পদ্ধতি কার হবে, রাসুলের। রাসুল যে পদ্ধতিতে যে আমল করেছেন সহি হাদিস থেকে জেনে নিয়ে সেই পদ্ধতিতে আমল করলে আমলটি আল্লাহ দরবারে কবুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সহি পদ্ধতির আমল করার তৌফিক এনায়েত করুন। আমরা সবাই যেন রাসুলের সহি হাদিস থেকে আমল জেনে নিয়ে রাসুলের পদ্ধতিতে আমল করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।